আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট আজকের এই ভিডিওর মধ্যে থাকছে এই মুহূর্তে ইউক্রেনের পক্ষে আপনার একটা বিশাল শক্তিশালী টিম নেটো কাজ করছে সম্ভবত এই সপ্তাহেই আপনার ইউক্রেন এবং পোল্যান্ডের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে নেটোর একটা সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এর মাঝখানে টোটাল যুদ্ধে রাশিয়ার জয়ের হার এই পর্যন্ত সেভেন্টি অংশ হলেও থার্টি অংশ কিন্তু ইউক্রেন এখনো তারা বিভিন্ন জায়গা আপনার পুনর্দখল করে বা সামরিক শক্তি বৃদ্ধি করে তাদের জায়গাটা দখল করে রাখছে এ যাবৎকালীন ইউক্রেনের ভেতরে থাকা রাশিয়ান যে সেনারা আছে তাদের অনেক একটা বড় অংশ প্রায় বলা হচ্ছে সাতাইশ হাজার রাশিয়ান সৈন্যকে হত্যা করেছে আপনার ইউক্রেন এমন তথ্য আছে কিন্তু এর বাহিরে গিয়া দুইটা ছোট ছোট হামলা চালাইছিল কিন্তু সেইখানে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই এর মাঝখানে গতকালকে যে ঘটনা ঘটাইছে পুতিন কাকা এখন এটা রিয়াকশন হিসাবে কি দেয় সেটাই হচ্ছে বড় কথা দর্শক রাশিয়ার অভ্যন্তরে ঢুইকাই হামলা চালাইছে ইউক্রেনের পক্ষ থেকে ইউক্রেন সেনা বাহিনী আর সেইখানে একজন মানে নিহত সহ বেশ কিছু মানুষ আহত হয়েছে আর পুরো ঘটনায় হতবাক মস্কো এখন পর্যন্ত বিবৃতি দেয় নাই বাট খুব শীঘ্রই নিশ্চয়ই বিবৃতি আসবে দর্শক রাশিয়ার পশ্চিম অঞ্চলে কুরস্কে ইউক্রেনের হামলায় এক বেসামরিক লোক আপনার মারাত্মক আহত হয়েছেন সেইখানে থাকা একজন গার্ড নিহত হয়েছেন এবং এই হামলায় আরও বেশ কিছু মানুষ মানে মারাত্মক আহত হয়েছেন এই দাবি করেছেন ওই অঞ্চলের মানে রাশিয়ান সেই অঞ্চলের গভর্নর রোমান বয়েট বৃহস্পতিবার ভোরে রোমান স্টারবয়েজ সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন কুরস্কের টাইওতোকিনো গ্রামের একটি ইথানল কারখানায় ইউক্রেনের কোনো একজন ছদ্মবেশী গুপ্তচর ইউক্রেনের রাশিয়ার সীমান্তে ঢুকে সেখানে একটা ক্ষেপণাস্ত্র আমরা চালাইছে হ্যান্ড মিসাইল যেগুলো আছে দেখেন না এরকম থাকে না যেটা দেখছেন এরকম একটা ক্ষেপণাস্ত্র আঘাত আনছে আর এই ক্ষেপণাস্ত্রটা সেখানে যেহেতু একটা কোম্পানির মতন এরিয়া কারখানা সেটা ব্লাস্ট করছে আর সেই ব্লাস্টে বেশ কিছু বাড়িঘর গাড়ি সহ ক্ষতি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাইও তখনিন ইউক্রেন রাশিয়ার সীমান্ত থেকে মানে আড়াই কিলোমিটার দূরে অবস্থিত তো বোঝাই যাচ্ছে সেই অঞ্চলটাতে ইউক্রেনের সেনারা টার্গেট করে রাখছে কুরস্ক ও ইউক্রেনের মধ্যে সীমান্তের উভয় পক্ষই এই মাসে বিরতিহীন কামান হামলা চালাচ্ছে তার মানে ইউক্রেনের সেনারাও এখন মাঝে মাঝে হামলা টামলা ওইদিকে করছে চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে এরই মধ্যে চারশো কোটি ডলারের সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আর এই যুদ্ধে এই যে সহযোগিতা সেখানে বেশিরভাগ এখন যে লেটেস্ট সহযোগিতা পাচ্ছে সেটা হচ্ছে মিসাইল হ্যান্ড মিসাইল তারপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সম্ভবত এগুলাকেই আপনার ইউক্রেনের সেনারা বা গেরিলা যোদ্ধা যারা আছেন অথবা বিদেশি সেনারা তারা এই কাজগুলোতে সহযোগিতা করছে বলেই আপনার ধারণা করছে আন্তর্জাতিক যারা যুদ্ধ বিশ্লেষক আছেন তারা এছাড়াও আপনার রাশিয়ান যারা সামরিক বিশ্লেষক আছেন বা গোয়েন্দা সংস্থা আছেন তারা এই সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা ঘটছে আপনার রাশিয়ার অভ্যন্তরে আর সেগুলোকে তারা ভাবছে যে ইউক্রেনের গেরিলা যোদ্ধারা ছদ্মবেশে ইউক্রেনের থেকে রাশিয়াতে প্রবেশ করেছে সেইখান থেকে তারা এই ঘটনাগুলা ঘটাচ্ছে দর্শক রাশিয়ার রাজধানী মস্কোর উত্তর পশ্চিমের তেবারের মহাকাশনা মহাকাশ গবেষণা ইনস্টিটিউটে আপনার মারাত্মক আগুন লেগেছিল কয়েকদিন আগে পার্মের একটি গোলাবারুদের কারখানাতেও ঘটেছিল হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা যা তেবারের কারখানাটি থেকে এক হাজার একশো কিলোমিটার পূর্বে অবস্থিত এছাড়াও বেলারুশের কাছে রাশিয়ার শহর আলাদা তেলের দুইটি ব্রিয়ানীয় কাকতালীয়ভাবে আগুন লেগে যায় এখন সব ঘটনায় কি কাকতালীয় সব ঘটনা ইউক্রেন বা তাদের সমর্থকরা রাশিয়ার ভেতরে থাকা তাদের সমর্থকরা রাশিয়ায় ঢুকে নাশকতা চালাচ্ছে এই বিষয়টাই এখন মানে যারা সামরিক বিশ্লেষক আছেন গোয়েন্দা সংস্থা আছেন বা পুতিন কাকা আছেন কিছুটা কনসার্নে নিয়েছেন তেবারের কেন্দ্রীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউটে আগুন লাগে একুশে এপ্রিল যাতে অন্তত সতেরো জনের মৃত্যু হয়েছে এই ঘটনার পর থেকেই রাশিয়ার অভ্যন্তরে যে কোনো অগ্নিকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলোতে এই রকম ঘটনা যা গোপন আক্রমণেরই ইঙ্গিত হিসাবে ভাবছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কেউই যদিও এইসব দাসকতার দায় স্বীকার করে নাই ইউক্রেনের পক্ষ থেকে বা তাদের মিত্ররা বা তাদের সমর্থক গ্রুপ যারা আছেন কিন্তু বিশ্লেষকরা বলছেন কয়েকটি আক্রমণ বিশেষ করে ব্রিয়ান অঙ্কের ঘটনাগুলা ইউক্রেনেরই কাজ এই ধারণার পালে হাওয়া দিয়েছে মিখাইল প্যাদুলিয়াকের একটি টেলিগ্রাম পোস্ট দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যৈষ্ঠ এই উপদেষ্টা মানে জেলেনস্কির এই উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ায় নাশকতার ঘটনাগুলোকে ঐশ্বরিক হস্তক্ষেপ বলেই অভিহিত করছেন মানে বাংলা ভাষায় আমরা যেটা বলি আল্লাহর গজব হ্যাঁ আল্লাহর গজব হিসেবে দেখতে চাচ্ছেন তিনি বলেন বিভিন্ন কারণে রাশিয়ার বড় বড় তেলের ডিপুগুলো পর্যায়ক্রমে জ্বলতে থাকে এছাড়া ওই প্রশ্নে তিনি লিখেছেন কর্মফল খুবই নিষ্ঠুর হতে যাচ্ছে রাশিয়ার রাশিয়ার মতো অনেক বড় একটি দেশে প্রত্যন্ত অঞ্চলের কারখানা বা ভবনে আগুন লাগা তেমন কোনো বিষয় নয় কিন্তু ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে এইসব ঘটনার অর্থ কাছে আসলে বদলে গেছে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে প্রায় এক ডজনের আমজনতার বেশি আগুন লাগার কথা জানা গেছে তাই গত মাসে রাশিয়ার পূর্বে আপনার যে শহর আছে সেই শহরটির নাম হচ্ছে ভ্লাদিভস্তক এই শহরের উত্তরের বিমান ঘাটি ও শাখালিন দ্বীপের কয়লা খনিতে হঠাৎ করে আপনার আগুন লেগে গিয়েছিল এরপরে বলা হয়েছিল আশেপাশে সন্দেহ ভাজন কিছু মানুষের চলাফেরা এখানেই শেষ না গত বুধবার মস্কোর পূর্ব পাশে দিজা রিজসকে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনার পর ইউক্রেনের একজন রেস গাড়ি চালক বলেন রাশিয়ার নাশকতাকারীরা পুতিনের বিরুদ্ধে তাদের ঐতিহাসিক কাজ চালিয়ে যাচ্ছে এই চালক রাশিয়ার ভেতর বিভিন্ন নাশকতার ঘটনার ছবি ও ভিডিও নিয়মিত টুইটারে পোস্ট করেন তবে এসব অগ্নিকাণ্ড যে পরিকল্পিত নাশকতা সেই বিষয়ে কোনো প্রমাণ সেই ড্রাইভার দেখাইতে দেখাই না আধার ব্যাপারী হইয়া জাহাজের খবর জেলেনস্কির আরেকজন উপদেষ্টা ওনার নাম হচ্ছে অ্যালেক্সি আরেস্তোভিচো মানে কঠিন নাম দাদু দেখাইয়া যায় যাই হোক তিনি মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস কে বলেছেন ইসরায়েল কখনোই তার গোপন হামলা বা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে না আমরা স্বীকার করছি না আবার অস্বীকারও করছি না এখন কিভাবে এই পরিকল্পনা আসলে করা হচ্ছে সামরিক বিশেষজ্ঞদের মতে ব্রিয়ানস্কের ইউরোপের তেল সরবরাহ হামলা ইচ্ছাকৃত এবং এটা যুদ্ধের সাথে সম্পর্কিত যেহেতু রাশিয়া এই মুহূর্তে ইউরোপকে তেল দিতে অস্বীকার করছে আর যদিও নেয় তাহলে পানি ঘোলাইয়া খাইতে হবে ইউরো ডলারের বিপরীতে রবল দিয়ে কিনতে হবে এই বিষয়টা ভাবছেন যে এটা অস্বাভাবিক কিছু না ইউক্রেন ওয়েপন নামক একটি টুইটার অ্যাকাউন্টের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ আছে যে ইউক্রেনের ড্রোন হামলা থেকেই ব্রিয়ানংকে আগুন লাগানো হয়েছে আরেকজন বিশেষজ্ঞ রবলি তিনি আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানকে বলেন আমি মনে করি এটা ছিল ইউক্রেনের হামলা তাই আমি পুরোপুরি নিশ্চিত নই এছাড়াও ইউক্রেন সীমান্তে যুদ্ধক্ষেত্রের কাছে রাশিয়ার বেলগ্যারুদ ও কুরস্ক শহরেও হামলা চালানো হয়েছিল আপনাদের খেয়াল থাকার কথা পহেলা এপ্রিল বেলগরুদের জ্বালানি ডিপু যেটা ছিল একটা বড় অংশ সেখানে হামলার পর শহরের গভর্নর হামলার জন্য ইউক্রেনের সেনাকার একটা হেলিকপ্টার আইসা সেখানে দুইটা মিসাইল মারছে ক্ষেপণাস্ত্র ছুটছে এরকম বক্তব্য কিন্তু ছিল সমর বিশেষজ্ঞ অধ্যাপক ফিলিস ও ব্রায়ন বলেন রাশিয়ার কৌশলগত বা সামরিক স্থাপনায় অনেক আগুন লাগার ঘটনা হঠাৎই ঘটছে এবং কি অতীতে এতটা ঘটার কোনো ইতিহাস ছিল না সো অল ইকুয়েল যদি এটা ক্যালকুলেশন করা হয় তাহলে সম্ভবত এটা ইউক্রেনের যারা গেরিলা যোদ্ধা আছে অথবা রাশিয়ার অভ্যন্তরে যারা ইউক্রেনের সহযোগী আছে এটা তাদেরই কাজ এখন পুতিন কাকা এটা রিয়েকশন হিসাবে কি করে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম